Păi che... স্কুলে পড়েন তারপরে বয়স্ক আপনার কোন ক্লাসে বসছেন অপু বিশ্বাসের কি সিনেমা দেখা হয় কোন কোন সিনেমা দেখছেন এক দুইটা নাম বলেন তো দেখি নাম তো ঠিক মনে নাই উনি এক মনের মাঝে কি কোন ছবি করছে আচ্ছা 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 কার সাথে তো ছবি তুলছেন এটা বলেন আপনি কিছু কোন আগে যে ছবি লাল শাড়ি লাল শাড়ি উনি এদিকে আসছে এটা আপনারা খবর পেলেন কি স্কুল থেকে কিভাবে আর কি যে আম গার্লফ্রেন্ড ওরা দেখছে তারপরে আবার শুনছে এটা গল্প করছে জন্য আচ্ছা এদিকে 15 দিন ধরে শুটিং চলতেছে এটা সবাই আপনারা জানেন না যে দুই দিন হয়েছে শুনছি কত দিনে বলতেছে যে কালকে চলে যাব আবার বলে যে আজকে থাকব 24 তারিখ পর্যন্ত মনে থাকব আচ্ছা আচ্ছা তো আপনি কি স্কুল ফাঁকি দিয়ে আসছেন নাকি আচ্ছা কোটা ক্লাস করছেন আপনি এটা বলেন একটা ক্লাস করে দিই অববিশ্বাসকে দেখার জন্য স্কুল ফাঁকি দিয়ে আপনারা আসছেন হ্যাঁ তো পড়াশোনা ক্ষতি হলো না এটা দাঁড়াও ভাই শেষ হোক এটা তো জীবনে একদিন দেখতে পারবো আর তো কখনো দেখতে পারবো না আচ্ছা আপু আমার যেটা দরকার হ্যাঁ আপনি যেটা বলবেন সেটা হচ্ছে যে স্কুলে আসার পরে আপনি কিভাবে এই পর্যন্ত আসছেন এই ঘটনাটা শুধু বলবেন স্যারেরা জানলে কিছু বলবে না জানবে না যদি জানে তখন কি বলবেন একবারই তো দেখছি জীবনে বাবা কি দেখা যায় নাকি আচ্ছা 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 একটু বলেন যে পর্দায় আপনারা বা টেলিভিশন বা সিনেমায় যে অপু বিশ্বাসকে দেখেন বাস্তবে দেখলেন মিল পেলেন কতটুকু ঠিক আছে ধন্যবাদ সবার মতো সেই আলোতে আলোকিত হব আমরা ধরে নিয়ে সুখের ঘর বাঁধব বিশ্বাস কর সেই ছোট্টবেলা থেকে তোর ঘরের বউ হওয়ার স্বপ্ন দেখি আমি সেই ছোট্টবেলা থেকে তোর ঘরের বউ হওয়ার স্বপ্ন কত দিন কত মাস কত বছর কত মাস কত বছর কত ক্ষণে ক্ষণে বুকের মধ্যে জিয়াই রাখছি কত ক্ষণে ক্ষণে এই বুকের মধ্যে জিয়াই রাখছি তোরে বুঝেই তো পারি থাকেন এভাবে থাকেন